ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধানে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশ পরিসংখ্যানের 10 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো দশে আমাদের যে প্রশ্নটি আছে, যে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ রেখা আঁক। তো এখানে আরেকটি আছে, সেটা হলো যে অজীব রেখা আঁক। তো প্রথমে আমরা গণসংখ্যা বহুভুজ রেখাটা এঁকে দেখাবো, তারপরে আমরা অজীব রেখাটা অঙ্কন করে দেখাবো। তো এখানে একটা সারণী দেওয়া আছে, যে সারণীটি আমাদের যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই সারণীটি, এই সারণী থেকেই আমাদের বহুভুজ রেখাটি অঙ্কন করতে হবে। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো আমরা এখান থেকেই আমরা বহুভুজ রেখাটি অঙ্কন করে দিব। তো তো দেখো তোমরা কিভাবে আমরা বহুভুজ রেখাটি অঙ্কন করে দিই। এর জন্য আমাদের লাগবে গ্রাফ পেপার। তো আমরা গ্রাফ নিয়ে গ্রাফ থেকেই আমরা আসলে এটি অঙ্কন করে দেখাবো। তো গ্রাফ পেপার অঙ্কন করার পূর্বে আমাদের একটি কথা লিখতে হয়, এই কথাটি আমরা লিখে দেব। তো আমরা যখন গ্রাফ পেপার অঙ্কন করি, তখন আমাদের গ্রাফ পেপারের পূর্বে একটি কথা লিখতে হয়, যে কথা অনুযায়ী আমরা গ্রাফগুলো অঙ্কন করে থাকি। তো আমরা সেই অনুযায়ী একটা কথা লিখে দিয়েছি, যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর গণসংখ্যা ধরে প্রতি ক্ষেত্রেই ক্ষুদ্রতম বর্গের এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই কথাটি লিখে দিতে হবে। যদি আমরা এক ঘর সমান এক ধরি, তাহলে এক একক, এবং যদি আমরা এক ঘর সমান দুই ধরি, তাহলে দুই একক। আর যদি আমরা এটা এটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়, তো আমরা সবসময় প্রতি ক্ষুদ্রতম বর্গের এক ঘরকে এক এককই ধরবো, তাহলে আমাদের জন্য হিসেব করতে সুবিধা হবে বা আমাদের এই গ্রাফটি অঙ্কন করতে সুবিধা হবে। তো সেজন্য আমরা এক ঘরকে এক এককই আমরা ধরে নিয়েছি। তো এই অনুযায়ী আমরা এখন কী করবো, গণসংখ্যা বহুভুজ রেখাটি অঙ্কন করব। তো এর জন্য আমাদের গ্রাফ পেপার লাগবে। তো এখন আমরা গ্রাফ পেপারে এটি আমরা এক্স অক্ষ ধরে নেবো, ওয়াই অক্ষ ধরে নেবো, ধরে নিয়েই কিন্তু আমরা এটি অঙ্কন করব। তো সেই অনুযায়ী আমরা এখানে একটা গ্রাফ নিয়ে ফেলেছি, গ্রাফটাকে আমরা মার্কিং করে নিয়েছি, যে এইটা হচ্ছে ওয়াই এবং নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এই পাশে এক্স ড্যাশ, আর এই পাশে হচ্ছে আমাদের এক্স। আমরা ধরে নিয়েছি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা ধরেছি আমরা জিরো বিন্দু বা ও বিন্দু, এটা এখানে আমরা এটা লিখে লিখে ফেলেছি। তো এখন আমরা এই গ্রাফ অনুযায়ী কী করবো, আমরা ওই মানগুলো বসাবো। তো আমরা শ্রেণীব্যাপ্তি ধরেছি এক্স ড্যাশ, আর ওয়াই ড্যাশ সমান ধরেছি আমরা গণসংখ্যা, যেহেতু আমরা পূর্বে কথাটি লিখেছি যে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তো এখানে আমরা এই জন্য ওয়াই অক্ষতে গণসংখ্যা দিয়েছি এবং এক্স অক্ষতে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়েছি। এখন আমরা এই সারিতে মানগুলা বসাবো, যেহেতু আমরা প্রতিটা ক্ষুদ্রতম বর্গের এক ঘরকে আমরা এক একক ধরেছি, তাই আমরা এখান থেকে শুরু করব। তো আমাদের প্রথমে যে মানটি আছিল, আমরা শ্রেণীব্যাপ্তির সব মানগুলো এখানে বসিয়ে নেবো এখন। তো এখানে আমরা অয় অক্ষ বরাবর, আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি ধরেছি, তাই শ্রেণীব্যাপ্তির জায়গায় আমরা জোড় সংখ্যাটা নিয়েছি। এই সংখ্যা নেওয়া যাবে যে কোনো একটা, দুইটার থেকে যে কোনো একটা নিতে পারবো। তো আমরা 31 না নিয়ে আমরা 40, 50, 60, 70, 80, 90, 100 আমরা এই সংখ্যাগুলো নিয়েছি। তো এখানে আমরা এই জন্য বসিয়ে দিয়েছি যে 40, 50, 60, 70, 80, 90, 100 আমরা এই মানগুলো নিয়েছি। এখন ওয়াই অক্ষ বরাবর, যেহেতু আমরা ধরেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর আমরা ধরেছি গণসংখ্যা, তো এখন আমরা এই গণসংখ্যাগুলো কী করবো, ওয়াই অক্ষ বরাবর এখন আমরা বসাবো। তো আমাদের এখানে 40, 40-এর ঘরে আমাদের গণসংখ্যা আছে কত, 6। আমরা এখানে 6 ঘর, এটা 5 ঘর, এটা হচ্ছে আমাদের কত, 6 ঘর, আর এটাকে আমরা একটু গোল চিহ্ন দিয়ে দিব এরকম করে। তো এটা হচ্ছে 6 ঘর। আর এই যে এখানে আমরা ঢেউ চিহ্ন, তরঙ্গ চিহ্নটা ব্যবহার করেছি, অর্থাৎ 40-এর আগে যে মানগুলো আছে এর ভিতরে আমাদের এই মানগুলো আছে, এটা দ্বারা আমরা এটা বুঝিয়েছি। তো এরপরে হচ্ছে 50, 50-এ আমাদের গণসংখ্যা আছে কত, 8। তো সেজন্য আমরা চলে যাবো 8 ঘর, অর্থাৎ এখানে 5, 6, 7 এবং 8, এটা হচ্ছে আমাদের 8 ঘর। তো এটা আমরা দাগাঙ্কিত করে দিলাম। এরপরে আমাদের 7, 7-এ আছে কত, 10। তো আমরা 10 ঘর যাব। তো এখানে আমরা 7-এর সোজা যাব উপরে, যেহেতু ওয়াই অক্ষ উপরের দিকে যাবে, এখানে 5 আর এটা হচ্ছে কত, 10। তো সেই জন্য আমরা এখানে দিয়ে দেবো কত, 10। এরকম করে আমরা একটা ফোঁটা দিয়ে গোল চিহ্ন দিয়ে দিব। এরপরে 70, 70-এর ঘরে আছে আমাদের 12। তো আমরা 70-এর ঘরে চলে যাবো, তাহলে 70, এটা হচ্ছে 10, 11, 12, তাহলে এটা হচ্ছে আমাদের 12 ঘর, এটা আমরা এরকম করে দাগাঙ্কিত করে দেবো। এরপরে হচ্ছে আমাদের 80, 80-তে আছে আমাদের 5 ঘর। তো এখানে 80, 80-তে যেহেতু 5 ঘর, তাই এখানে আমরা দিয়ে দেবো, এটা 5 ঘর হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে 90, তো 90-তে আমাদের কত আছে, 90-তে আছে আমাদের 7। তো আমরা 7 দিয়ে দিব, গণসংখ্যা আমরা 7 দিব। 7 দেওয়ার পরে, হ্যাঁ, যেহেতু 90-তে আমাদের 7 হয়ে, তাহলে এটা 5 আর 2 ঘর যাবে, 1, 2, অর্থাৎ এটা হচ্ছে 7-এর ঘর,
তো এখানে আমরা 7 দিয়ে দিলাম, আর 100 হচ্ছে আমাদের 2, তো সেই জন্য আমরা 100 কত দেবো, 100 আমরা 2 দিয়ে দিব, তো এখানে হচ্ছে আমাদের 100 এক এবং এই এই হলো আমাদের 2, তো এটাকে আমরা এই 2 করে দিলাম। এখন আমরা যে কাজটি করবো, এখন আমরা স্কেল দিয়ে সোজা এগুলোকে দাগ দিয়ে দিব, অর্থাৎ প্রথম থেকে আমরা এটাকে সোজা করে দাগ দিব, তো দাগ দিলেই আমাদের এটা বহুভুজ রেখা অঙ্কিত হয়ে যাবে। এরকম করে আমরা কি করব, দাগ দিয়ে দেবো, সোজা স্কেল বরাবর রেখাগুলোকে আমরা যুক্ত করে দেবো। তোমরা দেখো খুব সুন্দর, এটি আসলে কঠিন কিছু নয়, আমরা এই রেখাগুলোকে এরকম করে যুক্ত করে দিলাম, এরপরে এটাকে যুক্ত করে দেব। এটাই হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কনের সহজ একটা উপায়। তো এরকম করে আমরা সব রেখাগুলোকে কী করবো, যুক্ত করে দেব। যুক্ত করে দিলেই কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে একটি রেখা অঙ্কিত হবে। তোমরা দেখো আমরা এটা যুক্ত করে দিচ্ছি স্কেল দ্বারা। তো যদি তোমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সবার মাঝে শেয়ার করবে, এবং সর্বশেষ আপডেট পেতে তোমরা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো দেখো আমরা খুব সহজে একটি গ্রাফের আমরা গণসংখ্যা বহুভুজটি অঙ্কন করে নিলাম খুব একবারে শর্ট সময়ের মধ্যে। তো আশা করি তোমরা এই ধরনের যতগুলাই গণসংখ্যা বহুভুজ আঁকতে বলুক না কেন, তোমরা খুব সহজে এটি অঙ্কন করে নিতে পারবে। তো এটা আমরা খুব একবারে অল্প সময়ের মধ্যে আমরা এটা অঙ্কন করে নিলাম, তো এই যে আমরা এটা খুব সুন্দরভাবে এটা অঙ্কন করে নিলাম। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে এই গণসংখ্যা বহুভুজ রেখাটি অঙ্কন করা তোমরা দেখেছো। যদি তোমরা অবশ্যই এটি দেখে শিখতে পারো, তাহলে আশা করি তোমরা MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের আরও অনেক ক্লাস আছে বা ভিডিও আছে, এগুলো তোমরা খুব সহজে শিখে নিতে পারবে। তো ধন্যবাদ কষ্ট সহকারে ভিডিওটি দেখার জন্য।